আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম পরমদুর নামে শুরু করছি আমরা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ ট্রেনিংয়ের পঞ্চম ভিডিও বেন্স মিটেল আইন কাউফেন এই শিরোনামে একটা অধ্যায় আছে এইটা নিয়ে আমরা এখন হচ্ছে চর্চা করার চেষ্টা করব এবং এইটা হচ্ছে যেই বই থেকে আমরা চর্চা করে থাকি ট্রেনিং বই ওইটার জাইটে ফোন ফোন আকসিস পঁচাশি নাম্বার পিসটা এবং ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় আছে আপনাদের কারোর যদি এই বইটা দরকার হয় তাহলে হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে যদি আপনারা ইনফরমেশন বক্সে যান ওইখানে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপের চ্যাটের গ্রুপ আছে ওই গ্রুপে এসে জিজ্ঞেস করলেই হবে আমরা হচ্ছে আপনাদেরকে প্রফিস ট্রেনিং বইটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো সো লোজ গেট ওয়াস বেড ডয়টেড লে বেন্স মিটেল লে মিটেল মানে কি এটা হচ্ছে আমাদের আগে জানতে হবে আমরা মুদি দোকানে সুপার শপে বিভিন্ন জিনিসপত্র কিনতে যাই এটা কি মুদি সামগ্রী যেগুলো হচ্ছে আমাদের জীবনযাপনের জন্য দরকার হয় সাধারণত এগুলোই হচ্ছে আমাদের লেবেন্স মিটাল সুম্বাই খাবার দাবার জন্য আমাদের অনেক কিছু কিনা লাগে না চাল ডাল রসুন তেল পিঁয়াজ আরও যা যা থাকতে পারে এই অধ্যায়ের ভিতরে আরো অনেক উদাহরণ দেখবো এগুলো সবই হচ্ছে আমাদের লেবেন্স ওয়াস মিটেল কেনাকাটা করা তো মুদি সামগ্রী করা আমরা শর্টকাটে এটা বলতে পারি আমরা বাজার করি না প্রায় সময় আমরা বাজার করার সময় যা যা কিনি মোটামুটি সবই হচ্ছে এইগুলো মুদি সামগ্রী বলতে পারি যার মানে যদিও লেভেন্স মিটেল মানে এক্সাক্টলি মুদি সামগ্রী না কিন্তু বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে মুদি সামগ্রী দিয়ে শুরু করি এসএন মানে কি খাওয়া অথবা খাওয়া দাওয়া করা এই যে একটা শব্দ এই শব্দটা হচ্ছে একটা ইরেগুলার ভ্যার এই জন্য এটার যেই ইয়াটা আছে কঞ্জুগাচ্ছিয়নটা আছে আমরা কঞ্জুগাচ্ছিয়নটা দেখার চেষ্টা করব এসেন মানে হচ্ছে খাওয়া দাওয়া করা এবং আমরা যদি রিভার্স চলে যাই এস এন দিয়ে আমরা দেখব ইস এস এ তো ঠিক আছে কিন্তু ডুতে গিয়ে কি হইছে এস এস ডু এস এস এবং ই আর এর জন্য এস ই এস এ এন বাদ দিয়ে টি হচ্ছে উই আর উই আর এস জি এস এগুলো সব ঠিক আছে পরিবর্তন মূলত কোন জায়গায় ডু এস এ এস দু এবং এর জি এস ইস্ট দুইটা যে একই রকম আছে এটা খেয়াল করছি আমরা ইসেসে আমি খাই ডু ইস তুমি খাও এর জি এস ইস্ট সে খায় ইয়ার এস মানে তোমরা খাও ইয়ার এসেন আমরা খাই জি এসেন আপনি খান আপনারা খান অথবা তারা খায় আমরা এসেন যদি পেয়ে যাই মানুষের খাওয়া দেওয়ার পাশাপাশি আরো একটা কাজ করতে পারি ত্রিঙ্কেন ত্রিঙ্কেন মানে পান করা কি কি পান করা হতে পারে পানি চা হ্যাঁ যা যা হচ্ছে পানিও পান করা যায় সবই হচ্ছে ত্রিঙ্কেনের ভিতরে যাবে ত্রিঙ্কেন জিনিসটা মানুষ কখন করে যখন মানুষে ত্রিশ না পায় এই ত্রিশ না পাওয়া বিষয়টাকে বলে হচ্ছে ডুরস্ট হাবেন ডুরস্ট মানে কি ত্রিশ না পাওয়া ঠিক আছে ডুষ্ট মানে হচ্ছে তৃষ্ণা পাওয়া যদি ডুষ্ট হাবেন হয় হুঙ্গার হাবেন মানে কিওয়া ঠিক আছে এই ক্ষুধা পাওয়া শুধু ক্ষুধা যদি এটা বলতে চান আমার ক্ষুধা আছে তাহলে আগে আমরা কিভাবে বলতে বলেন তো আমার আছে হুঙা এটা তো দেখলাম ইস হাবে হুঙা কিন্তু যদি আমি বলতে চাই আমি ক্ষুধার্থ

এভাবেও বলতে পারে আরো একটা ভাবে বলতে পারে বিন হাংরি আমি ক্ষুধার্ত আমি হই ক্ষুধার্ত এইভাবে যদি বলে এখন যদি আপনি বলতে চান আমার তৃষ্ণা আছে তাহলে কিভাবে বলবো ডুস্ট হাবেন না ওইখানে

যে রকম আমরা বলছি হচ্ছে হুংরিস এটা কিন্তু ছোট হাতের সাবে হুঙা এটা হুঙাটা বড় হাতের কারণ এটা নোমেন এটা হয়ে গেল হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সব সময় ছোট হাতের সাবে ডুস্ট এটুকু মানে হচ্ছে আমার তৃষ্ণা আছে আর আমি হচ্ছে তৃষ্ণার্থ একটা অবস্থা ইস বিন ডুস্টিস আমি হই তৃষ্ণার্থ একই জিনিসের হচ্ছে দুইটা ফর্ম দেখালাম এরপরে জাস্ট আপনারা যেকোনো সাবজেক্ট অনুযায়ী যদি হাবেনের অথবা জাইনের কনজুগাচ্ছন করেন তাহলেই হচ্ছে এই জিনিসটা হয়ে যাবে দাস ফুষ্টুক মানে হচ্ছে শুধু নাস্তা বা ব্রেকফাস্ট বলে যেটাকে আর ফুষ্টুকেন যখন এফ ছোট হাতের হয়ে যায় এটা হয়ে যায় ভার্ব তার মানে কি নাস্তা করা নাস্তা করা এই যে ফুষ্টুকেন এই ভার্বের কনজুগেশনটা আমরা একটু দেখার চেষ্টা করি এটা সাধারণত একটু

ও উমলাউট এবং ও উমলাউট এই দুইটাতেই উমলাউট আছে এটা খেয়াল রাখতে হবে আমাদের ফুস টুকেন যখন ভ্যার যায় তখনও দুইটা উমলাউটেই হচ্ছে দুইটা উতেই উমলাউট আছে মিটাগ মানে কি দুপুর মিটাগ এসেন মানে কি দুপুরের খাবার অথবা ইংরেজিতে যেটাকে বলে লাঞ্চ দুপুরের খাবার মিটা সাইট জার্মানদের মিটা সাইটটা সাধারণত দুপুরের খাবার সময়টা শুরু হয় হচ্ছে আব সুয়েলফুয়া বিস বিষেন উয়া ওরা ঠিক আছে বারোটার থেকে শুরু হয় এবং এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি আব না দিয়ে কেমনে লিখতে পারি বলেন তো ফন বিস ঠিক আছে বারোটা থেকে তিনটা পর্যন্ত সাধারণত ওরা ফিয়ার সিনুয়ার পর্যন্ত খাওয়া দাওয়া করে ফিয়ার সিনুয়ারের পরে মিটা গেছেন সাধারণত খুব বেশি এটা করে না আবেন দেশনের টাইমটা একটু আলাদা কারণ একটা কাল অনুযায়ী আবেন দেশন আলাদা আলাদা হয় আবেন মানে কি সন্ধ্যার খাবার মানে আমরা বলতে কি বুঝে রাতের খাবার বলি না রাতের খাবারকে ইংরেজিতে বলে ডিনার যেটা ওইটাই হচ্ছে আবেন এসেন এবং এসেন শুধুমাত্র এই যে এসেন শব্দটা এই এসেন শব্দটা ডেয়ার ডিডাস কি হবে আপনারা দেখেন তো খেয়াল করে কম্পোজিটা পড়ছি না আমরা দাস দাস এসেন হওয়ার কারণে মিটা গেছেন দাস মিটা গেছেন আবেন দেশেন দাস মিটা আবেন দেশেন বুঝতে পারছি আমরা এটা এসেন ভারবো হয় এসেন হচ্ছে দি কুইশে মানে কি নাইন কুকেন মানে কেক কুইশে আপনাদের সবচেয়ে প্রিয় জায়গাটার নামই আপনারা ভুলে গেছেন হ্যাঁ এটা ঘর এটা হচ্ছে কিচেন এটা রাউম এসে সাইন রাউম এটা কি রান্না ঘর আর যেটা হচ্ছে আপনারা বলছেন কেক ওইটাকে কি বলে কেক এটা উমলাউট দিয়ে আর উমলাউট ছাড়া শুধু কুকেন যেটা ওইটা হচ্ছে কেক আরো একটা জিনিস আপনাদেরকে কনফিউজ করে দিই জানেন আপনারা বিস্কিট কে কি বলে বিস্কিট আর কেক কে বলে কুখেন আর যেটা রান্না করে ওটা হচ্ছে কুইশে অথবা বাংলাদেশের যে ডাল খাই আমরা এটাও জুপে গুটে না এটা হচ্ছে যখন মানুষকে বলে যে আপনি ভালো মতো খান আপনার খাবার ভালো হোক বাংলায় সাধারণত এটা চর্চা কম এনজয় your ফুড যদি কেউ বলে এনজয় your ফুড অথবা এনজয় ইউর মিল ঠিক আছে বুঝতে পারছেন গুটেন আপাতিত অথবা এটা ফ্রেঞ্চ ভাষায় বলা হচ্ছে বন আপেতিক এভাবেও অনেকে জার্মান ভাষায়ও বলে বন আপেতিক ফ্রেঞ্চ ভাষাটাকেই বল সাধারণত জার্মানের গুটে না পিতের সাথে সবচেয়ে বেশি অভ্যস্ত দাস দোকান গেসেফবা ব্যবসা হম বিজনেস অথবা ব্যবসা এটা হচ্ছে দাস গেসেফ্ট এটা আরো একটা শব্দ জিনোনি মাকারে আছে

সে জিনোনিম জিনোনিম জানতে হবে কারণ জিনোনিম আকারে আমাদের লেজেনের প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে দি বেকারাই বেকারি বেকারিতে কি করে মানুষ কেক বানায়Biscuit বানায় হুম যে জিনিসপত্রগুলো আমরা সাধারণত কিনতে চাইলে আমরা যাই কেক কিনতে যায় বিস্কিট কিনতে যায় পাউরুটি কিনতে যায় এই যোখান এটা হচ্ছে বাকারাই যারা এই বেক গুলো করে তাদেরকে কি বলে জানেন আপনারা তারা হচ্ছে বেকার বেক যারা বেক করে বেকিং ওভেন আছে না একটা বেকিং ওভেনে যখন বেকিং করে যারা তাদেরকে বলা হয় বেকার কি বলে বলেন আবার বেকার এবং বেকার হচ্ছে আ উমলাউট কি আছে দেখেন তো আ উমলাউট আছে নাকি বেকার যো এটা হচ্ছে ছেলে বেকার যখন মহিলা বেকার হবে তখন কি বলবে তাকে বেকারিন যে মহিলা বেক যে মহিলাটা বেক করে তাকে বেকারিন বলে কোথায় গেল বেকার

এই বিষয়ে কিন্তু অনেকেই জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসে বেইকার এবং বেকার ঋণ হিসেবে দেয়া জুপা মার্ক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং এইটা ডিয়াডিডাসটা আমাদের মনে রাখতে হবে দেয়া জুপা মার্ক্ট সুপার মার্কেট এবং জার্মানিতে খোলা বাজারে চাইতে ফ্লো মার্কেটে চাইতে জুপা দাম কম সবসময় তো আমরা যখন কেনাকাটা করতে যাই তখন আমরা বিভিন্নভাবে এই বাক্যটা লেখার চেষ্টা করি যে কাউফে ইম জুপামাক এই যে ইম ইমটা কেমনে আসছে জানেন আপনারা ইন ডেম ইন ডেম ইম ডেম হইছে কারণ এটা ডিয়ার ডাটিভে ডিয়ার ডেম হয়ে যায় না এই জন্য হচ্ছে ইম জুপামার্ক আমি সুপার মার্কেট থেকে আসতেছি

আমি সুপার মার্কেটে আছি ইম ইম কেমনে হয় ইন প্লুস ডেম ইম তো তিনটা টাইপ দেখলাম আমরা না আচ্ছা এখানে না কমে দিলে আমরা গে উইফ নেট যেই ব্যাপ আছে এই যে শব্দটা আছে এটা মানে হচ্ছে খোলা বা ওপেন এটা মানে কি খোলা বা ওপেন আমরা যদি কোনো একটা জায়গায় গিয়ে বলতে চাই যে আপনার আপনারা কতক্ষণ খোলা আছে আপনাদের প্রায় সময় অনেক দোকানপাট হয় না গিয়ে জিজ্ঞেস করতে হয় যে আপনি আপনাদের আর কতক্ষণ খোলা আছে ওইখানে আমাদের হচ্ছে এই ফ্রেজটা জানলে আমাদের জন্য সুবিধা হবে ফ্রেজটা কি জি গে ইফনেট বুঝতে পারছেন এখানে উইল তখন অনেকে বিভিন্ন ভাবে বলে যেমন ফন নয় বিশ

দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত এগুলো বিভিন্নভাবে উইফ নেন এটা হচ্ছে একটা ভ্যার্ব আর এটার যখন পারফেক্ট চলে যায় ওইটাই হয়ে যায় হচ্ছে গে উইফ উইফ নেন খোলা থাকা কোনো কিছু ইস উইফ নে ডু উইফ নেস এর উইফ নেট ইয়ার উইফ নেন ইয়ার উইফ এটার পারফেক্টটা দেখেন

বুঝতে পারছি এটা ছিল প্রথম পেজ দ্বিতীয় আরো পেজে এখানে আমরা অনেক সামগ্রী দেখব যেগুলো লেবেন্স মিটেল হিসেবে আমরা চিনে থাকি দাস ব্রুট মানে কি রুটি দি দাস ব্রুটছেন এটাও রুটি এখন এই যে দাস ব্রুট এটাকে যদি আমরা দেখি এটা হচ্ছে রুটি এবং ব্রেড সেন হিসেবে ওরা কি বলে এটা ক্রিমওয়ালা রুটি আসলে না যে কোনো রুটি হইতে পারে এগুলো একদম প্লেন রুটি যেগুলো এগুলোকে ব্রেড বলে ঠিক আছে দুইটাই একই টাইপের রুটি বলে দাস ব্রেডছেন দি ব্রেড অনেক ধরনের রুটি এর ভিতরে হতে পারে দুইটা আসলে একই অর্থ বহন করে এবং দুইটাই এক বচন যদি দাস ব্রেড বহু বচন বলতে হয় কিচ্ছু না জাস্ট দি হয়ে যায় বানান যা তাই দি ব্রেড দি বুটার বাটার অথবা মাখন বলে না বাংলায় দি দি দুধ দে আর পনির অথবা ইংরেজিতে একটা শব্দ বলে না চিজ পিজার উপরে দেখছেন সাদা সাদা যে থাকে একটু আঠালো আঠালো ওইগুলোই হচ্ছে চিজ অথবা পনির দাস আই

দি পমেস এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বলি না আমরা ফ্রি টেস্ট পম অ্যাস যেই জিনিসটা এটাকে জার্মানিদেরও খুব পছন্দ এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা দি আর জা লাড সালাদ দাস উইল তেল দি নুডল এটা সবসময় প্লুরাল কারণ একটা নুডলস কেউ খায় না নুডলস ম্যাগি নুডলস খাই না আমরা কোকোনাট নুডলস খাই না চাউমিন খাই না সব কুক যেটা নিয়ে আমরা একটু আগে কনফিউজ ছিলাম এটাই হচ্ছে কেক আরো এক টাইপের নুডলস আছে এই মানে কেক আছে ওইটাকে বলে হচ্ছে টর্টে যে আমরা যেগুলো চিনি ক্রিম কেক হিসেবে এগুলোকে কি বলে টর টে দি টরটে দেখতে দি টরটে মনে থাকবে আর একটা টুকরা এটার বলে হচ্ছে স্টুক এখানে মনে হয় কোথাও নাই আমি নিচে লিখে দিই স্টুক এখন আমাদের যদি এক টুকরা কেক আমরা খেতে চাই স্টুক দেখেন এটারে কিভাবে উচ্চারণ করে স্টুক স্টুক স্টুক

ওই যে টার্টে যেটা দেখছি আমি একটা এক টুকরা কেক চাই আপনি কেমনে বলতে পারি ইশ ব্রাউখ কাইন্সটুক টার্টে আমি একটা কেক অর্ডার করতে চাই অর্ডার করা একটা আলাদা শব্দ আছে ভার্ব আছে জানেন কি বেস্টেলেন তা আমরা বলতে পারি এ কুকেন বেস্টেলেন আইনেন কেন হলে জানেন দেখেন তো এখানে ডিয়ার ডিডাস কি আছে কুকেনের হুম ডেয়ার আছে না তো ডিয়ার হলে এটা আকুজাটি হয়ে যায় না এই জন্য হচ্ছে আইন এন্ড কুক হয়ে যেতে পারে দাস ওপস্ট ফল যে কোন ধরনের ফল যেগুলো আমরা সাধারণত দেখে থাকি খেয়ে থাকি সব দেশী বিদেশি সব অরাঞ্জেন অরাঞ্জেন কমলা তারপরে আপফেল আপেল তারপরে হচ্ছে বানানে কলা কলা তারপরে দি নাশপাতি তারপরে দি সিট্রনে লেবু লেবু হুম সিট্রনে এটা একটু অন্যরকম লাইম যেটা ওইটার সাথে একটু তফাত আছে কিরকম যেটা বলে হচ্ছে ওটা দেখতে কেমন দেখেন এরকম হোল বাংলাদেশে দেখা যায় না সাধারণত এগুলোতে প্রচুর রস থাকে কিন্তু এইটা যেটা না এটা মাল্টানা এটা হচ্ছে সিট্রনে আর এইটা যেটা যেটা হচ্ছে সবুজ যেটা আমরা চিনি এটার কি বলে লাইম অথবা এই যে যেটা বাংলাদেশে ইয়ে আকারে থাকে না কাগজি লেবুর মতো দেখতে ওটা লাইম বলে আর যেটা হচ্ছে সিট্রন সিট্রনটা আসলে এটার কোনো ইয়া নাই আর কি বাংলা নাই কারণ বাংলাদেশে এটা পাওয়া যায় না এটা হচ্ছে ওই হলদে কালারের যেটা দেখছেন ওটার হচ্ছে সিট্রন বলে দেয়ার রাইস ভাত অথবা রাইস ইংরেজিতে যেটা বলে

এবং টে হচ্ছে চা এবং দুইটাই খেয়াল করে দেখবেন দুইটা হচ্ছে ডিয়ার আছে সো এইগুলো যেগুলো ডিয়ার একটু সাবধানে ব্যবহার করতে হয় কারণ এইগুলো একটু উনিশ থেকে বিশ হলেই সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেলে এগুলো হচ্ছে আকুজাটিভে ডেন অথবা আইনেন হয়ে যাবে ডিয়ার জাফট জাফট সাধারণত ফলের যে রস আছে ওইটাকে বলে রস অথবা শরবত ওর আন জাফট ডে আর ওর জাফট হবে কারণ ডে আর জাফট যত জাফট আছে না কেন এগুলো ব্যবহার করতে গেলে কি হয়ে যাবে ড আর জাফ্ট হয়ে যাবে দাস বিয়ার বিয়ার ডিয় আর ওয়াইন ওয়াইন কাউফেন কেনাকাটা করা যাহা কাউফেন তাহাই আইন কাউফেন দুটা একই জিনিস ফের কাউফেন মানে কি বিক্রি করা যে বিক্রি করে তাকে কি বলে ফের কয় ফার ঠিক আছে কি বলে আ আলাউট আছে ফের কয়েফার আর যে মহিলা বিক্রেতা এটা হচ্ছে মহিলা বিক্রেতা দাস আঙ্গে বোট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ অফার জুপা আঙ্গে বোট আঙ্গে বোট রাবার্ট সব হচ্ছে অফার গুন্ডস্টিক ওড আ বি সস্তা সস্তা আরেকটা শব্দ আছে এটার এটা কি বলেন তো মনে আছে আপনাদের শিখেছিলাম সেদিন প্রাইস ওয়েট শুধু খাতায় থাকলেই হবে না আমি লিখলেও হবে না আপনাদের মাথায় থাকতে হবে টয়ার দামি মৈগিন পছন্দ করা ব্রাউখিন প্রয়োজন টু নিড যেমন ইস ব্রাউখে আইন গ্লাস ওয়াসাবিদ আমার এক গ্লাস পানি প্রয়োজন নেমেন নেওয়া নেওয়া এবং নেমেন হচ্ছে একটা রেগুলার ভেয়ার তাইলে এর কি হবে নিম্ড আর এটা যখন পারফেক্টে চলে যায় হার্ট গেনো হার্ট গেনো ম্যান এস গিফ্ট যখন বোঝায়

দাম বা টু কস্ট যেমন এটা দিয়ে একটা বাক্য যদি আমরা বানাতে চাই যেমন এটার দাম একশো ইউরো কি হবে এটার দাম একশো ইউরো আমি যদি কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে চাই এটার দাম কত জানেন এটা কেমনে বলতে হয় নাইন নাইন উই ফিল নাইন উই ফিল কস্ট এড দাস অথবা উই ফিল কস্ট এড এস এমনেও বলে সাধারণত উই ফিল কস্ট এড দাস এভাবে করে বলে সবাই আলাদাভাবে দাসের জায়গায় আপনি যে কোনো জিনিসের নামও বসা দিতে পারেন কোনো সমস্যা নেই ডি আর প্রাইস দাম দাম হুম বেসালেন এবং সালেন একই কথা বেসালেন এবং সালেন দুইটা একই কথা এটা হচ্ছে পরিশোধ করা যেমন আপনি বলতে চান আমি কার্ডে পেমেন্ট করতে চাই ইস মইট মিট কার্ড

যেখানে ক্যাশে মানে সাধারণত মানুষ পরিশোধ করে ওটা হচ্ছে এই যে কাছে দি কাছে দাস গেল্ড টাকা তোমার কাছে কত টাকা আছে এটা বলতে চাইলে উই ফিল গেল্ড হাস্ট ডু তোমার কাছে কত টাকা আছে অরো বলে এটাকে ঠিক আছে এটার বাংলা হচ্ছে ইউরো কিন্তু এটাকে যখন উচ্চারণ করে বলে অউরো আছে আমার জন্য অরো অয়েরো উচ্চারণ করলে হচ্ছে অরো আর বাংলা এটাকে বলে ইউরো দাস রেস্তোরা রেস্টুরেন্ট এটা আমরা বাংলাদেশি খুব ভালো মতোই চিনি না রেস্টুরেন্ট যে কোনো ধরনের খাবার দোকান দাস কাফে এটা শুধু কফি না ইদানিংকার সময় কাফের অর্থ বদলে গেছে এইখানে হচ্ছে খাবার দাবারও পাওয়া যায় রেস্টুরেন্টের মতোই আর কি যেই রেস্টুরেন্টে আমরা যাই না কেন সবার আগে আমরা কোন জিনিসটা খুঁজি এটাকেই বলে হচ্ছে স্পাইজে কাট স্পাইজে কাট তে একটা ভালো বাংলা আছে এটা কি জানি বলে হুম খাবার তালিকা হতে পারে হুম হুম তালিকা অথবা আহ উড লিস্ট একই কথা তারপর বেস্ট চেলেন অর্ডার করো যেমন আপনি যদি বলেন যে আমি একটি পিৎজা অর্ডার করতে চাই কেমনে বলবো আমরা বলেন তো কি হবে পিৎজা একটা পিজা অর্ডার করতে চাই হম রেস্টুরেন্টটা কোথায় হবে তখন শেষে হবে কারণ কি হ্যাঁ মডেল বব থাকার কারণে এই পুরো জিনিসটা আমাদের একবারে শেষে চলে যাবে ইসমাইকতে আইনি পিজ্জা বেস্টেলেন মডেল বব বলে সব সময় নিচে চলে যায় দinesh বিল বিল দinesh যেটা বিল পরিশোধ না এটা হচ্ছে বিল বিলের কপি রিসিভ যেটা বেকম এন্ড পাওয়ার যে এই ছিল আমাদের এখন পর্যন্ত লেবেন্স মিটেল আইন কাউফেন জনিত যত গুরুত্বপূর্ণ শব্দ এগুলো আশা করি আমার ভাঙ্গাচোরা হাতের লেখা যা আছে আপনারা বুঝতে পারছেন আমরা এই লেবেন্স মিটেল জনিত যে শব্দগুলো এগুলো প্রায় সময় পরীক্ষা আসে এই জন্য হচ্ছে আমরা ঠিকঠাক মতো ভালো মতো এগুলো পড়বো এবং রিভিশন করার চেষ্টা করব। আফিদা হইরেন